পার্বণক প্রত্যেকটি ওড়িয়া লোক এবং প্রত্যেকটি ভারতীয় সমস্ত অপেক্ষা করে থাকে পার্বণ ঋতুকে কিভাবে ভাবে মনোভরি উপভোগ করবে এবং তৎসহিত ভগবানক পাখে মাঙ্ক পাখে কিভাবে ভাবে সেমানকর দুঃখ জনাইবে এবং বর্তমান সময় আপনারা জানিছেন লগাতার ভাবে 4 রু 5 দিন ধরে ভুবনেশ্বর কটক যেভাবে ভাবে উৎসব মুক্তর রয়েছে ইয়া ভাবে অন্য সমস্ত পূজা মণ্ডপ কারণ আপনারা জানিছেন মা দুর্গাঙ্কর পূজা পূজা অর্চনা সব অঞ্চলের হচ্ছে এবং গাঁ টু সহর প্রত্যেক জায়গার অনুষ্ঠিত হচ্ছে এবং বিশেষ ভাবে আপনারা জানিছেন যে ভুবনেশ্বরের গত কিছু বর্ষ পূর্বে যেভাবে ভাবে কটকরে ধুমধামে পূজা অর্চনা হচ্ছিল এবে এবে কিছু দিন ধরে আপনারা জানিছেন যে ভুবনেশ্বরের মধ্যে বিভিন্ন পূজা কমিটি নিজ নিজ সামর্থ্য অনুসারে বড় ধরনের পূজা অর্চনা করছেন মা দুর্গাঙ্কর আবাহন আরম্ভ করে বিসর্জন পর্যন্ত এমিতিকি রাবণ পোড়ি পর্যন্ত সমস্ত বিশেষ ভাবে কমিটি যে মেম্বর রয়েছেন সেমানে কিভাবে ভাবে বড় আকারে পূজা অর্চনা করবে মাঙ্কর তোরণ বড় হব সাজসজ্জা বড় হব এবং কিভাবে ভাবে লোকঙ্কর ভিড় জমিব তাপাই সমস্ত ব্যবস্থা আছে তারপরে আপনার দেখুন অধিকাংশ পীঠে আজ অষ্টমী পূজা রয়েছে এবং ইয়ে আপনার সিধাসলখ চিত্র দেখুম যে বরমুন্ডা অঞ্চলে কিভাবে ভাবে মাঙ্ক পাখে যে ব্রতধারী অনেক সেমানে পূজা অর্চনা করা ভিড় লগাইছেন সবু বড় কথা হচ্ছে নদাগিল আপনার জাঁচান যে আজ নিজে মুখ্যমন্ত্রী রাজধানীর অনেক পূজা মেঢ় বুলবার কার্যক্রম রয়েছে এবং আসন্তকালি মধ্যে কটকরে কিছু জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী পূজা অর্চনা করবে কিন্তু আপনার জাঁচান যে যেতবে 24 বর্ষ পরে সরকার বদলিছে বিশেষ ভাবে মুখ্যমন্ত্রী লোক পাখক যাওলে লোক মিশুলে এবং আজ মধ্যে ঠিক সেইভাবে ভাবে কিভাবে ভাবে ভক্ত মানে সুরুখুরে দর্শন করছেন সুরুখুরে সেই ব্যবস্থা করা যাই কি না এবং সুরক্ষা দৃষ্টি তাঁকাই কম কম সব প্রস্তুত রয়েছে এবং যে পূজা কমিটি মানে অনেকাই মধ্যে পুলিশ পক্ষ স্বতন্ত্র গাইডলাইন করা হয়েছে এবং ইয়ে চিত্র ইয়ে ভিড় আপনার বরমুন্ডার দেখুম কিন্তু বরমুন্ডা অঞ্চলের আপনার জাঁচান যে যে বরমুন্ডা পড়িয়ার দুর্গা পূজা কমিটি তরফ যে পূজা আয়োজিত করা যায় নিহত ভাবে বড় আকারে বেশ ধুমধামে পালন করা যায় এইপাই যে পড়িয়ার গোটিয়ে ভাগে যেতবে মাঙ্কর মণ্ডপ রয়েছে আপনার সে মণ্ডপর চিত্র দেখুম এবং মাঙ্কর মুর্ময়ী মূর্তি মধ্যে দেখুম এবং আজ অষ্টমী পূজা মধ্যে চালছে এবং অপর পার্শ্বরে কিভাবে ভাবে লোকঙ্কর ভিড় জমিব এবং কিভাবে ভাবে লোক মানে এটি শ্রদ্ধাড় মানে যে আসুচার ভক্ত মানে যে আসুচার সেমানে সুরুখুরে কিভাবে ভাবে মাঙ্কর দর্শন করে পূজা অর্চা করে গোটিয়ে ধারে যাবে তাপাই মধ্যে কমিটি মানে ব্যবস্থা করছেন এবং আউ কিছু সময় পরে সূচনা আসছে যে পাখাপাখি আউ 30 মিনিট রু 40 মিনিট মধ্যে নিজে মুখ্যমন্ত্রী বরমুন্ডা পড়িয়া আসুচার বরমুন্ডা পড়িয়ার মাঙ্কু দর্শন করবে কিছু শ্রদ্ধাড় মানুষ সহ আলোচনা করবে এবং নিজে যেভাবে ভাবে সাধারণ লোক মানে পূজার পার্বণর মজা উঠাউছেন মুখ্যমন্ত্রী মধ্যে সাধারণ লোকঙ্ক ঢঙ্গিরে সাধারণ লোকঙ্ক ভিড় ভিতরে বুলিবে এবং পূজা অর্চনা করবে এবং কিভাবে ভাবে মণ্ডপ সামনে বিভিন্ন প্রকার তোরণ ঠু আরম্ভ করে দোলি পূজা মেঢ় ঠু আরম্ভ করে দোকান বজার এবং সমস্ত জিনিস নিহত ভাবে সমস্ত উপলব্ধ করাই দিয়েছি যে পার্বণকে কিভাবে ভাবে লোক মানে মনভরি উপভোগ করবে এবং আপনার দেখুম যে আজ যে ব্রতধারী অনেক সেমানে সমস্তে আসছেন পূজা অর্চনা করা এবং কিছু প্রতিক্রিয়া নেওয়া মধ্যে চেষ্টা করা যে আপনার দেখুম সমস্তে ভগবান প্রার্থনা করছেন এবং সমস্তে আসছেন পূজা অর্চনা করা এবং কিভাবে ভাবে সমস্ত ধারে ছিড়া হয়েছেন আর কিছু সময় পরে পূজা অর্চনা করবে এবং বড় কথা হচ্ছে যে ভুবনেশ্বরের এথর ধুমধামে পূজা অর্চনা করা হচ্ছে এবং পূজা আরম্ভু নেই শেষ পর্যন্ত বিসর্জন পর্যন্ত সমস্ত ব্যবস্থা পুলিশ পক্ষ এবং প্রশাসনিক ব্যবস্থা মধ্যে করা হয়েছে আপনার প্রত্যেক বর্ষ আসুন অষ্টমী পূজার কম মহিলা মানে করতে মা পূজা অর্চনা করি কম শুভকামনা মা আমার কেমন শুভকামনা মঙ্গলময় হব যাবে না তাহলে আগমন সমস্ত যে সমস্ত পাখে গোটে ভক্তিময় পরিবেশ এবং এ পরিবেশের সমস্তে নিজকে কিভাবে ভাবে হজাই দেখছেন কিন্তু না সপরিবার সমস্তে পূজা দর্শন করা মণ্ডপ দর্শন করা আসছেন এবং বিশেষ ভাবে মহিলা মানে যে ব্রত রকি থাকে যে পূজা অর্চনা রকি থাকে অষ্টমী পূজা তাপাই মধ্যে সমস্ত আজ যে মণ্ডপ গুড়িকরে মধ্যে বেশ ভিড় দেখা মিলুছি মন্দাকিন ইয়ে হচ্ছে বরমুন্ডার চিত্র অসংখ্য ভিড় কিন্তু না ধীরে ধীরে সময় যেতে গড়ুচি ভক্ত শ্রদ্ধাড় মানকর সংখ্যা মধ্যে সেতে মাত্রার আগকু আগকু বড়ুচন্তি এবং কিভাবে ভাবে সন্ধ্যাঠু নেকি
ପୁରା ଦଶମୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାମ ଯେଉଁ ରାବଣ ପୋଡ଼ି ପର୍ଯ୍ୟନ୍ତ ସୁରୁଖୁରୁରେ କିଭଳି ଭାବରେ ସମସ୍ତ ବ୍ୟବସ୍ଥା ସମାପନ ହେବ ଏବଂ ଯେଉଁମାନେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ କିଭଳି ଭାବରେ ବିଶେଷ କରିକି ସୁବିଧାରେ ଦର୍ଶନ କରିବେ ତା ନେଇ ମଧ୍ୟ ସମସ୍ତ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ସରିଛି ଏବଂ ପାର୍ବଣକୁ କେତେବେଳେ ଆଜ୍ଞା କେତେବେଳେ ଆସିବେ ଏବେ ଆସିଲୁ ଜଷ୍ଟ ଭୁବନେଶ୍ୱରରେ କେତେଟା ମେଳା ଶହୀଦ ନଗର ରସୁଲଗଡ଼ ନୟା ବୋଲି ବହୁତ ଖୁସି ଫ୍ୟାମିଲି ଅଛନ୍ତି ସମସ୍ତେ ବସାମର ଉତ୍ସାହିତ ବ୍ରତ ଯୋଉମାନେ ପୂଜା କରୁଛନ୍ତି ମାଙ୍କ ଆଗମନରେ ବହୁତ ଖୁସି ଏକ ବର୍ଷ କାଳ ଅପେକ୍ଷା କରିଥାଉ ଏଇ ଦିନଟାକୁ ମାଙ୍କର ଏଇ ଅଷ୍ଟମୀ ପୂଜା ଆମେ ବହୁତ ଆଡ଼ମ୍ବର ସହିତ ପୂଜା କରୁ ଆଜି ମଧ୍ୟ ଆଜି ଅଷ୍ଟମୀ ଆଜି ପୂଜା ସରିଲାଣି ଏବେ ଭୋଗରାଗ କରି ଏବେ ଟିକେ ମେଢ଼ ସବୁ ବୁଲିବା ଆଉ ମେଢ଼ ବୁଲିବେ ହଁ ଭୁବନେଶ୍ୱରରେ ଦେଖିବା ଯେତେ ମେଢ଼ ବୁଲିପାରିବା ଆମେ ତ ପାହାଡ଼ରୁ ଆସିଛୁ ନା ଦେଖିବା ବୁଲିପାରିବା ଆଉ ଚାରି ପାଞ୍ଚଟି ମେଢ଼ ପାରିକି ଆସ ଆଜ୍ଞା କଟକ ଯିବେ ନା ବୁଲିବା କଟକ କାଲି ଆସିଛୁ କାଲି ଯାଇକି ଆସିଛୁ କଟକ ପୂଜାର ଜମୁଛି ମାନେ ପ୍ରବଳ ଜମୁଛି ଖୁସିର ମୁହୂର୍ତ୍ତ ମାନେ ଯାହାକୁ କୁହନ୍ତି ଆମକୁ ଖୁସି ଆମେ ଏଇ ଦିନଟିକୁ ଆମେ ଏକ ବର୍ଷ କାଳ ଅପେକ୍ଷା କରିଥାଉ ଯାହା ଅପେକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଲା ମାଆଙ୍କର ଆଗମନ ହେଲା ମାଆ ଆଜି ଧରାପୃଷ୍ଠକୁ ଓହ୍ଲାଇଛନ୍ତି ଆମକୁ ମାଆଙ୍କୁ ପାଇ ବହୁତ ଖୁସି ଆଉ ମାଆ ବି ସବୁବେଳେ ସଦାସର୍ବଦା ସମସ୍ତଙ୍କୁ ଏମିତି ସୁଦୃଷ୍ଟିରେ ଚାହିଁଥାନ୍ତୁ ଏହା ଆମର କାମନା ମାଆଙ୍କ ପାଖରେ ଜୟ ମା ଦୁର୍ଗା जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।